আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জাহিদ হাসান, আপনারা দেখছেন বাইক পার্লার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন আপনারা। আমি আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে, যে টপিকটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো, এটা হচ্ছে একটা CG125 বাইক। তো এই বাইকটা আমি কিছুদিন আগে মডিফাই করছিলাম। তো এই মডিফাই করতে যেই যেই স্টেপে আমরা কাজগুলো করছি, যে যে স্টেপে পার্টসগুলো লাগাইছি, যেখানে কাটা দরকার, চেসিস বলেন, আবার বাইকের ওভারঅল যে কাজগুলো করছি আমরা, সেই কাজগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এই ভিডিওটা করছি। চলুন দেখা যাক তাহলে কেমনটা লাগে আপনাদের কাছে বাইকটা। আমরা প্রথমত যে বাইকটা যে ইয়েটা করতেছি CG125 বাইক, এটা তো এই বাইকটার আপনারা দেখতে পাচ্ছেন এখানে 110/90/16 রিম, এটা স্পোক রিম, তো ড্রাম ব্রেক। তো এটা রিমটা মডিফাই করে অন্য একটা বাইকের এটা রিমটা, এই 16 সাইজের স্পোক রিম আমাদের দেশে সচরাচর পাওয়া যায় না, খুব রেয়ার এটা। তো এটা একটা রিকন্ডিশন ছিল একটা বাইকের, চায়না একটা বাইকের, তো ওই বাইকটা থেকে আমরা এই রিমটা পাইছি। তো দেখেন এই রিমে আমরা যে টায়ারটা সেট আপ করছি, এই টায়ারটার সাইজ ছিল হলো 110/90/16। তারপর আমরা যেই বিষয়টা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে বাইকের সিট প্যানেলটা। এটা সিটটা পুরোটা খুলে ফেলা হয়েছে, এটা সিটে যেটা আপনার আমরা ইউজ করছি এটা স্টিলের একটা প্লেট। তো এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো এখন। এটা হচ্ছে যে এই বাইকের ট্যাঙ্কিটা, এই ট্যাঙ্কিটা 100cc একটা বাইকের ট্যাঙ্কি। তো এই ট্যাঙ্কিটা অনেক বাজে একটা অবস্থা ছিল, এটা অনেক পুরাতন একটা ট্যাঙ্কি, এটা ভালো থাকারও কথা না, অনেক আগের, প্রায় আপনার 25-30 বছর আগের বাইকের ট্যাঙ্কি এটা। তো পড়েছিল এটা, যার জন্য করে অনেক রকমের জং আছে নিচে, তারপর লিক আছে, এগুলো সব কিছু সারা হবে। তো এই ট্যাঙ্কিটা আমি দেখলাম, আমি যে ক্লাসিক লুকটা চাচ্ছি, তো একমাত্র এই ট্যাঙ্কিটা দিয়েই দেখা যাচ্ছে যে লুকটা অনেক সুন্দর আসতেছে। তো আপনাদের কাছে কেমন লাগতেছে এটা জানি না, আর আমার কাছে অনেক ভালো লাগতেছিল এই ট্যাঙ্কির শেপটা, যার কারণে আমি এই ট্যাঙ্কিটা এখানে বসাইছি। আর এই ট্যাঙ্কিটা পরে আমি আস্তে আস্তে এটাকে আরও রঙগুলো সব কিছু উঠাই ফেলে একদম স্টিল বের করে তারপর এটার উপরে কালারের লেয়ার বসবে, প্লাস হচ্ছে আগে পুটিং করে নিতে হবে ভালো করে, তারপর কালারের বেশ কয়েকটা লেয়ার বসবে এখানে। তো ওভারঅল ট্যাঙ্কির ইয়েটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম। এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, এটা হচ্ছে যে আপনার পেছনের ব্যাক চেসিসটা এটা পেছনে এখানে কাটা হচ্ছে, আর এই ব্যাক চেসিসটা কাটা একটু ছোট করা হচ্ছে, যেন সিট প্যানেলটা একটু ছোট হয়। তো সিট প্যানেলটা যখন ছোট হবে, নিচের যে ক্যারিয়ারটা চেসিসটা যখন কাটিং করে ছোট হবে, তখন দেখা যাবে যে বাইকের পেছনে যে টায়ারটা আছে এটা বের হয়ে আসবে। তো যখন বাইকের টায়ারটা পেছনের টায়ারটা একটু বের হয়ে আসবে, তখন বাইকের লুকটা অন্যরকম একটা লুকে চলে আসবে। আর পেছনে ফ্যাট টাইপ দেওয়া আছে, পেছনের টায়ারটা অনেক মোটা দেওয়া আছে, যার কারণে পেছনের লুকটা অনেক সুন্দর আসতেছে। তো আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে নিচে আমি গিয়ার লিভার যেটা আছে, গিয়ার লিভার, তো এটাকে আমি আর একটু পেছনে নিছি, যেন আপনারা এরকম বসার পরে এরকম আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে পাটা ভাঁজ করে চালাইতে হচ্ছে, একটু স্পোর্টি মুডের আর কি বসার সিস্টেমটা করছি এখানে। এটা করতে গেলে আমাকে করতে হয়েছে যেটা, যে আপনার যে ব্রেক লিভারের যে টানাটা আছে এটা বড় করে দিতে হয়েছে, আর ফুট রেসারটা পুরোটা পেছনে মানে নিতে হয়েছে। আর পাশাপাশি এই পাশে আপনার ডান পাশে যে ব্রেকের সিস্টেমটা আছে এটাও আমাকে পেছনে নিতে হচ্ছে। তো এখানে যে আমরা ব্রেকের লিভারটা সেটিং করছি, তো এটা একটু পেছনে দেওয়া হয়েছে, কারণ হচ্ছে এটা করে লুকটা ডিফারেন্ট আসতেছে, অনেক ডিফারেন্ট আসতেছে। বাট একটা কথা বলি, এটা যদি আপনি ভাবেন যে এটা নিয়ে আমি লং ট্যুরে যাব, কিংবা অনেক দূরে ট্যুরগুলো করব, কিংবা আপনার সবসময় এটাকে ইউজ করবেন, তাহলে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন যেটা, যে আমি এটাকে সাপোর্ট করি না, কারণ এটাতে বসতে অনেক সমস্যাই হয়, মোটামুটি সমস্যা হয়। এটা এরকম এই সিস্টেমটা এই জন্যে আপনি ইউজ করতে পারেন যে অপশনাল বাইক হিসাবে এটি ইউজ করতে পারেন, যে এটা একটা অপশন বাইক হিসাবে আছে, যে এটা আপনি কোনো অকেশনে বের করলেন, কিংবা সারাদিন পরে কাজটাজ করা শেষে, কাজ শেষে যখন বাসায় যাবেন, বাসায় থেকে ধরেন একটু চা টা খেতে গেলেন, বা ফ্রেন্ডদের সাথে আড্ডা দিলেন,
এই সময় এই বাইকটা আপনি ইউজ করতে পারবেন বাট এটা এটা নিয়ে যে আপনি লং এ যাবেন কিংবা কোনো দূরে কোনো কাজে যাবেন এগুলো করতে গেলে আপনি দেখা যাবে যে পায়ে একটু পেইন করবে এই সিস্টেমটা করলে তো যেটা ওভারঅল যে জিনিসটা আমি বলবো এটা কমফোর্ট অতটা হবে না বাট লুকটা আসবে অনেক ডিফারেন্ট আসবে লুকটা অনেক অনেক জোস আসবে অরিজিনাল যে ক্যাফিরেসারগুলো আছে এটার পায়ের প্যাটার্নটা এরকমই থাকে এই বাইকে যেটা আমরা ইউজ করছি তো পেছনের ব্যাকলাইটটা যেটা বলবো এটা একটা বাইকের আমরা ইন্ডিকেটর গোল একটা ইন্ডিকেটর খুলে ব্যাকলাইট হিসেবে ইউজ করছি আর হ্যান্ডেল যেটা দেখতেছেন এটা ক্লিপ অন হ্যান্ডেল টু পার্টের হ্যান্ডেল এটা আর এটার সামনের যে সাসপেনশনটা আছে সাসপেনশনের সাথে হ্যান্ডেলটা পুরাপুরি লাগানো আর এই সাসপেনশনটা অনেক চিকন বাট এই হ্যান্ডেলের যে বোর্ডটা আছে যে রাউন্ডটা আছে ওইটা অনেক মোটা তো যার কারণে লেদ থেকে ভেতরে একটা প্যাকিং করে নিতে হয়েছে বাট এটাতে কোনো রিস্ক নাই এই হ্যান্ডেলে অনেক হার্ডি একটা হ্যান্ডেল হ্যান্ডেল বার তো এটা এটা দিয়ে কমফোর্টের কথা কমফোর্টের দিকে যদি বলি তো এই হ্যান্ডেলটা অতটা বেশি কমফোর্ট না আপনি হাতে একটু পেইন করতে পারে বাট লুকটা অস্থির লুকটা অনেক ভালো লাগবে সবার কাছেই ভালো লাগবে লুক এরপরে যেটা বলতেছি আমরা যে মিটারটা এই মিটারটা নেওয়া হয়েছে আপনার একটা আগের একটা থেকে যেটা যেই বাইকের ট্যাঙ্কিটা আমি ইউজ করছি ওই বাইকেরই আপনার মিটারটা মিটারটা পুরো গোল্ড আর ভিনটেজ টাইপের মিটার এই ধরনের মিটার এখন কোথাও এটা এই ধরনের মিটার আর পাওয়া যায় না আচ্ছা তো আমরা এক্সজস্টের ব্যাপারে এখন বলি সাইলেন্সারের যেটা আমরা সাইলেন্সারটা ইউজ করছি এটা সাইলেন্সারের যে ব্যান্ড পাইপ যেটা আছে পাইপ যেখান থেকে আমরা কাটিং করছি ওখান থেকে একটা এক্সজস্ট লাগাই দেওয়া হয়েছে এক্সজস্টটা ফুললি অ্যালুমিনিয়ামের আর এক্সজস্টে ডিবি কিলার লাগানো আছে যে যার কারণে আপনি খুব সহজেই এটাকে আপনার সাউন্ড কম বেশি করতে পারবেন টোনের মার্কার যেটা আছে এটা এই বাইকেরই মার্কার ছিল বাট আমরা এটাকে কাটিং করে শর্ট করে দিছি সামনে কোনো মার্কার রাখি নাই যদিও বৃষ্টির সময় অনেক প্রবলেম হবে কাদা টাদা দিয়ে অনেক প্রবলেম হবে বাট আমি যাকে এই বাইকটা মডিফাই করে দিছিলাম সে চাচ্ছিল যে একটা ভালো একটা লুকটা যেন ডিফারেন্ট হয় এই দিকে খেয়াল রেখে আমরা আর কি এই বাইকটা রেডি করি সামনের টায়ারের কথা যেটা বলবো সামনের রিমের যেটা সামনের রিমটা হলো 18 সাইজ স্পোক রিম সামনের যে টায়ারটা দেওয়া আছে 190/18 যে বিষয়টা আমি কথা বলবো যে ব্যাটারির এটা যে ব্যাটারি সাইড কভারটা আমরা খুলে ফেলছি ব্যাটারি কভারটা খুলে ফেলছি এখানটায় আমরা একটা জিনিস কাজ করছি যে ব্যাটারিকে একটু লুকায় রাখার জন্যে সিটের নিচে একটা প্লেট দিয়ে সিটের নিচে আপনারা খেয়াল করে দেখেন সিটের নিচে এটার আমরা ব্যাটারিটা রেখে দিয়েছি যার কারণে ওখান থেকে কোনো কিছু দেখা যাচ্ছে না আর এটা যে আমরা কার্বোরেটরের সাথে এক্সট্রা ফিল্টার ইউজ করছি এটা হলো মক্সি এয়ার ফিল্টার আর এই ফিল্টারটার প্রাইস প্রায় 650 টাকা থেকে 550 থেকে 650 এর মধ্যে হয়তো থাকবে এর মধ্যে পেয়ে যাবেন আপনারা এক্সজস্টের সাথে যদি আপনারা এই এয়ার ফিল্টার ইউজ করেন তাহলে দেখা যাবে একটা আনকমন একটা সাউন্ড দিবে একটা স্পোর্টি একটা বুটবুট টাইপের একটা সাউন্ড দিবে যার কারণে ভালো লাগে সাউন্ডটা অনেক অনেক ভালো লাগবে সবার কাছে এক্সেলারেশন করবেন তখন গাড়িটা অনেক পাতলা হয়ে যাবে আর এই এক্সজস্টের ডিবি কিলারটা খুলে দেওয়ার পরে আরও ভালো একটা পারফরমেন্স পাবেন আর হেডলাইট যেটা আমরা এটাতে ইউজ করছি হেডলাইটের মধ্যে একটা এলইডি লাগিয়ে দেওয়া আছে মেটালের হেডলাইট এটা আর এই বাইকটার কালারের বিষয়ে যেটা আমি বলবো এটা হলো ফুললি পার্মানেন্ট ম্যাট কালার করা আছে এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে এই বাইকটা টোটালি কমপ্লিট করতে কীরকম কস্ট পড়ছে আর কোন পার্সের কীরকম দাম পড়ছে তো আমি যেটা এখন বলবো যে মিটার থেকে শুরু করি তো এটার মিটারটা অনলি আমি পাইছি হলো 750 টাকায় আবার হেডলাইট যেটা আছে হেডলাইটটা আমার অনলি পড়ছে হইলো 650 টাকায় আর আপনার হ্যান্ডেল ক্লিপ অন হ্যান্ডেল বার যেটা আছে এটার প্রাইস পরে হচ্ছে 2800 টাকার মতো আবার এখানে যেটা সিটটা বলেন সিটটা করতে 2500 টাকার মতো খরচ পড়ে পেছনে টায়ার প্রায় আপনার চায়না টায়ার তো প্রায় ওই 2200-2800 এর মধ্যেই থেকে যাবে সামনের টায়ারটা MRF এর সামনের টায়ারটা করতে লাগ প্রায় 2300-2400 টাকার মতো লাগে তারপর রিম যেটা আছে সামনে পেছনে যে রিম সেটটা এটা আমি রিকন্ডিশন আনাইছিলাম আর এই রিমের প্রাইসটা আমার পড়ছিল প্রায় 4500-5000 টাকার মতো এর মধ্যেই পড়ছিল আবার ট্যাঙ্কি যেটা আছে ট্যাঙ্কি আমি এটা কালেকশন করা রিকন্ডিশন ট্যাঙ্কি তো এটার প্রাইস আমার পড়ছিল প্রায় 1500-2000 টাকার মতো পড়ছিল
তারপর সিট প্যানেল যেটা আছে সিট প্যানেল সিটটা যেটা আছে একদম কমপ্লিট করতে পুরো 2500 টাকার মতো খরচ পড়ে তার সাইলেন্সারের কথাটা বলবো সাইলেন্সার প্রায় 3500 টাকা থেকে 4000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এয়ার ফিল্টারটা 450 থেকে 550 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো এই বাইকটা কমপ্লিট করতে আরো অনেক খরচ পড়ছে যেগুলা চেসিসের রড লাগছে চেসিসটা চেঞ্জ করে দিতে হইছে হাফ চেসিসটা চেঞ্জ করে দিতে হইছে তারপর আপনার অনেক টাইপের নাট বোল্ট তো এগুলো তো লাগেই তারপর আবার ওয়েল্ডিং আছে মানে অনেক 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 কস্টিং পড়ছে বাট ইঞ্জিনের সাইডে আমি গেলাম না কারণ ইঞ্জিনটা এটা খুব একটা ভালো অবস্থা ছিল না ইঞ্জিনটাকে আবার নতুন করে বসানো হয়েছে যেরকম আপনার রিং পিস্টন থেকে ভালভ থেকে সব কিছু চেঞ্জ করা আছে তো ইঞ্জিনের সাইডে আমি না যাই তো ওভারঅল আপনার আউটসাইডে যেই আউটলুকটা যেই পার্টসগুলো আছে এগুলোর প্রাইসটা আমি বলেছি আর ইন্ডিকেটারের দাম কত 250 টাকা এই বাইকে যে ইন্ডিকেটারটা লাগানো হয়েছে এটা 250 টাকার মতো পড়ে আবার ব্যাকলাইট তো এটা 120 টাকা থেকে 150 টাকার মতো পড়ে তো দেখা যায় যে মোটামুটি 20 থেকে 25000 টাকার মধ্যেই পুরো বাইকটা আর কি কমপ্লিট হয়েছে আর এই বাইকটার কমফোর্টের দিকে যদি আমি বলি তো পুরোপুরি কমফোর্ট আমি 100% দিব না আমি 70% কমফোর্ট বলবো বাইকটাতে বন্ধুরা আজকে এই পর্যন্তই আমি শেষ করতেছি আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম